অবিলম্বে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে, স্নাতক স্তরের বাকি পরীক্ষা নিতে হবে, এই দাবিতে শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করল ছাত্রছাত্রীদের একটি সংগঠন। কেন সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হচ্ছে না, কেন এভাবে বারবার বিপাকে ফেলা হচ্ছে পড়ুয়াদের, এই সকল প্রশ্ন তুলেই এদিন বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় তারা। ভিসির সঙ্গে দেখা করার দাবিও তোলা হয়। অতি শীঘ্রই এই সমস্যার সমাধানের দাবিতে সরব হলো পড়ুয়ারা। আমার নাম অনিক দে, আমি বিদ্যাসাগর কলেজ থেকে এই বছর গ্রাজুয়েশন করি। যে সিট সংখ্যা বাড়া, সিট সংখ্যা বাড়িয়ে প্রত্যেকটা ছাত্রকে ভর্তির সুযোগ করে দিই কলকাতা বিশ্ববিদ্যালয়ে। অবশ্যই আমরা দেখা করতে পারি না, আমরা আজবের সাথে লক্ষ্য করলাম গুটি কয়েক ছাত্র হাতে পোস্টার নিয়ে যখন আমরা যাচ্ছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিকিউরিটি গেট বন্ধ করে দিল। আমাদের বিশ্ববিদ্যালয় আমাদেরকে ঢুকতে দেবেন, আমরা বাইরে অবস্থান করছি। যতক্ষণ না ভিসি স্যার আমাদের সাথে দেখা করেন, আমরা ততক্ষণ এখানে অবস্থান করতে পারছি না বলে তাদের সমস্যা হচ্ছে, তাদের সমস্যাটাও তো সমাধান করতে হবে, এই দাবি আমরা করছি। এবং আরেকটা ডিমান্ড আমরা করছি যে আমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা এই করোনা পরিস্থিতির ফলে সবাই আর্থিক অবস্থায় আমরা ভুগছি, তাহলে আমাদের সমস্ত কিছুই সমস্ত শিক্ষা খাতে ব্যয় মুক্ত করতে হবে। মানে এই ভর্তি প্রক্রিয়া, সাপ্লির যে ফর্ম ফিল আপ, সাপ্লি পরীক্ষা, এম এর ভর্তি ফর্ম ফিল আপ, টোটালটাই সমস্ত টাকা মুকুব করে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।